ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম। বন্ধুরা, এখানে আপনারা এসএসসি এবং এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। বন্ধুরা, আমি আপনাদেরকে এটি বিস্তারিত পড়ে শোনানোর আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, সুবর্ণ ভবন, A/4, সেকশন 14, মিরপুর, ঢাকা 1206। এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে 16 ফেব্রুয়ারি 2022। পদের নাম হচ্ছে থেরাপি সহকারী এবং পদসংখ্যা হচ্ছে সাধারণ কোঠায় 4 জন এবং মুক্তিযোদ্ধা কোঠায় হচ্ছে 8 জন। মাসিক বেতন হচ্ছে 17,650 এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান সহ কোর্স সম্পন্ন হতে হবে, CSDRP কোর্স সম্পন্ন হতে হবে, বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমমান সহ ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি কোর্সধারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী বা বিভাগ GPA 2.5 এর নিম্নে নহে গ্রহণযোগ্য হবে না। পদের নাম হচ্ছে টেকনিশিয়ান 1, সাধারণ কোঠা হচ্ছে 3 জন নেবে এবং মুক্তিযোদ্ধা কোঠা 0। মাসিক বেতন হচ্ছে 17,650 এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পাস, অডিও মেট্রি বিষয়ে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্সধারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী বা বিভাগ GPA 2.5 এর নিম্নে নহে গ্রহণযোগ্য হবে না। পদের নাম হচ্ছে টেকনিশিয়ান 2 এবং সাধারণ কোঠায় পদসংখ্যা 3 জন এবং মুক্তিযোদ্ধা কোঠায় 0। বেতন স্কেল 17,650 এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পাস, অপটোমেট্রি বিষয়ে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্সধারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী বা বিজ্ঞান GPA 2.5 এর নিম্নে নহে গ্রহণযোগ্য হবে না। পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং পদসংখ্যা হচ্ছে 5 জন এবং বেতন স্কেল হচ্ছে 15,650 এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক বা সমমান ডিগ্রিধারী, কম্পিউটার ডাটা এন্ট্রি, MS ওয়ার্ড ও এক্সেলে দক্ষতার সনদপত্র থাকতে হবে। তো বন্ধুরা, 1 থেকে 4 পর্যন্ত পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না সেই সকল জেলার নামগুলো এখন আমি বলে দেব, তবে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। মানিকগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চাঁদপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, মাগুরা, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, এই সকল জেলা বাদ দিয়ে এই 4টি পদের জন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এই সকল জেলা বাদ দিয়ে যতগুলো জেলা আছে ওই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পদের নাম হচ্ছে স্টাফ এবং পদসংখ্যা 5, বেতন স্কেল 14,450 টাকা এবং শিক্ষাগত যোগ্যতা আছে এসএসসি পাস। পদের নাম হচ্ছে গার্ড, পদসংখ্যা 4 এবং বেতন স্কেল হচ্ছে 14,450 টাকা, শিক্ষাগত যোগ্যতা আছে এসএসসি পাস। এই দুইটা পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না সেই সকল জেলার নামে আমি এখন আপনাদেরকে বলে দেব, মুন্সিগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, জামালপুর, নেত্রকোনা, বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙামাটি, রাজশাহী, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, হবিগঞ্জ, এই সকল জেলা বাদ দিয়ে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, তবে প্রতিবন্ধী কোঠার প্রার্থীগণ সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। প্রার্থীদের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ওয়েবসাইট, ঠিক এই ওয়েবসাইট থেকে সরকার নির্ধারিত চাকরির আবেদন ফর্ম ডাউনলোড করে আবেদন করতে হবে। শর্তাবলী, সকল পদে 31/3/2022 তারিখে বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 32 বছর, বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আবেদনকারী মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা বা মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যার পুত্রকন্যা হলে তার প্রমাণক হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধার সনদপত্র, প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি এবং আবেদনকারী মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যার
পুত্রকন্যা হলে তার প্রমাণক হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর বা পৌরসভার মেয়র বা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ এবং জাতীয় পরিচয়পত্র যদি থাকে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। এতিম প্রতিবন্ধী ক্ষুদ্র নিগোষ্ঠী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্য প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের ফটোকপি দাখিল করতে হবে। শূন্যপদ পূরণের কোঠা সম্পর্কিত প্রচলিত সরকারি বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হবে। আবেদনপত্রের সাথে প্রার্থীর নিজের নাম ও বর্তমান ঠিকানা সম্বলিত 10 টাকার অব্যবহৃত স্ট্যাম্পযুক্ত একটি 9 ইঞ্চি × 4 ইঞ্চি সাইজের ফেরত খাম জমা দিতে হবে। সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতার সনদপত্র যদি থাকে, নাগরিক সনদপত্র ও সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। আবেদনপত্র আগামী 31/3/2022 তারিখ বিকাল 5টার মধ্যে ব্যবস্থাপনা পরিচালক জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন সুবর্ণ ভবন A/4 সেকশন 14 মিরপুর ঢাকা 1206 বরাবর পৌঁছাতে হবে। খামের উপর পদের নাম ও নিজ জেলার নাম লিখতে হবে। বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। নিয়োগের ব্যাপারে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। কোনো প্রকার আপত্তি গ্রহণযোগ্য হবে না। তো বন্ধুরা, এখানে আপনারা 12-23 পর্যন্ত স্ক্রিনশটে রেখে দিন, আপনারা নিজেরাই দেখে নেবেন। আমি সম্পূর্ণ পড়তে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো বন্ধুরা, এরকম নতুন নতুন সার্কুলার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।